সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই জনপ্রিয় একটা রেসিপি, আমাদের বাঙালিদের মুড়ি ঘণ্ট। মুড়ি ঘণ্টর জন্য একদম তাজা ফ্রেশ একটা মাছ কিনেছি। তাজা মাছ দিয়ে কিন্তু মুড়ি ঘণ্ট রান্না করলে টেস্টটাই আলাদা হয়। এর জন্য হচ্ছে তাজা একটা রুই মাছ কিনেছি, সেই রুই মাছ দিয়ে একদম টাটকা একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আর কথা বাড়াচ্ছি না, দেখিয়ে দিচ্ছি রেসিপিটা। মাথাটা হচ্ছে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন মুড়ি ঘণ্টর জন্য এক বাটি পরিমাণে হচ্ছে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটা হচ্ছে এরকম কন্টিনিউয়াস নেড়ে দিতে হবে, কালার না আসা পর্যন্ত এরকম নাড়তে হবে। যখন গোল্ডেন কালার চলে আসবে তখন হচ্ছে এটা নামিয়ে নিতে হবে। এবং আমার কালারটা কিন্তু চলে এসেছে। এ পর্যায়ে একটা বাটিতে ঢেলে এটাকে হচ্ছে আমি পানি দিয়ে আধা ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখবো। তারপর ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে। এখন আমি মুগ ডালটা রান্না করব। মুড়ি ঘণ্ট একটা প্যানে হচ্ছে তেল দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে সরিষা তেল আর সয়াবিন তেল মিক্স করে দিলাম, যাতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা হচ্ছে ব্রাউন হওয়া পর্যন্ত নেড়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ। এখন দিয়ে দিচ্ছি রসুন পেস্ট 1 চা চামচ, আদা পেস্ট 1 চা চামচ। এখন দিয়ে দিব সামান্য একটু পানি, যাতে মশলাটা ছিটে না আসে। মশলাটা মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। এখন সামান্য আরেকটু পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। এটাকে হচ্ছে আমি 5 মিনিট কষাবো ঢাকনা দিয়ে ঢেকে। এবং 5 মিনিট পরে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব রুই মাছের মাথা। এখন মাথাগুলোর সাথে হচ্ছে সুন্দর করে মশলাটাকে ভালো মতো মিক্স করতে হবে, যাতে মাথার ভিতরে ভালো মতো মশলাটা ঢুকে যায়। এ পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু পানি, যাতে মাছের মাথাটা ভালো মতো কষিয়ে যায়। ভালো মতো মাথাটা কষিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি, 5 থেকে 7 মিনিটের মতো হচ্ছে কষিয়ে নিতে হবে। যত বেশি সুন্দর কষানো হবে তত কিন্তু মাছের মাথার গন্ধটা আপনারা আর পাবেন না। কষানো না হলেই কিন্তু তখন মাছের মাথার একটা আলাদা গন্ধ পাওয়া যায়, এটা খেয়াল রাখতে হবে। এখন হচ্ছে দিয়ে দিব মুগ ডাল ধুয়ে রাখা। এটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো ভেজে, তারপর হচ্ছে ভালো মতো ধুয়ে এখন মুগ ডালটা দিয়ে দিলাম। এখন একদম আলতো হাতে হচ্ছে এটাকে ডালটাকে ভালো মতো মিক্স করে নিতে হবে, যাতে মাছের মাথাগুলো ভেঙে না যায়। এ পর্যায়ে আরও কিছুক্ষণ ঢেকে রাখতে হবে, 5 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নিতে হবে ডালটা সহ। এবং ডালটা কিন্তু কষিয়ে এসেছে। এখন হচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, মুসুর ডালের মতো। আমরা যে মুসুরির ডালটা খাই, মুসুর ডালের মতো কিন্তু এই ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় না, এটা সেদ্ধ হতে কিন্তু একটু টাইম লাগে। এর জন্য হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে তারপর এটাকে এখন অনেকক্ষণ ধরে সিদ্ধ করতে হবে। এবং 20 মিনিট পরে আমি এটা দেখিয়ে দিচ্ছি যে ডালটা কি পরিমাণে সিদ্ধ হয়েছে। এখনো কিন্তু সিদ্ধ হয়নি, এটাকে হচ্ছে আরো 20 মিনিটের মতো জাল করতে হবে। এখন দেখিয়ে দিচ্ছি এ পর্যায়ে 20 মিনিট পরে। এ পর্যায়ে আমার ডাল কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। আমি কিন্তু এটাকে হাত দিয়ে চাপ দিয়ে দেখেছি যেটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর মুগ ডাল কিন্তু অনেকে শুকনা শুকনা খেতে পছন্দ করে, কিন্তু মুগ ডালটা কিন্তু এরকম ঝোল ঝোল থাকলে কিন্তু এটার টেস্টটা আরও বেশি লাগে। এখন দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ 6টা,
দিয়ে দিব ধনিয়া পাতা, এতে করে কিন্তু ফ্লেভারটা আরও বেশি সুন্দর ছড়াবে। এখন ধনিয়া পাতা দিয়ে আমি হচ্ছে 2-3 মিনিটের মধ্যে চুলাটা বন্ধ করে দিব, কারণ আমি যখন চুলাটা বন্ধ করব তখন কিন্তু ঝোলটা আরও টেনে আসবে। এখন যদি ঝোলটা আরও শুকিয়ে ফেলি তখন কিন্তু একদম শুকনা হয়ে যাবে ডালটা, এটা একটু খেয়াল রাখতে হবে। সামান্য একটু ঝোল থাকা অবস্থায় চুলাটা বন্ধ করে দিতে হবে। এই তো আমার মুড়ি ঘন্ট রেডি, এবং দেখতেই পাচ্ছেন কালারটা অনেক সুন্দর এসেছে। এখন এটা হচ্ছে আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এবং আমার রেসিপিটা ফলো করে কিন্তু আপনারা ঝটপট এই মুড়ি ঘন্টটা কিন্তু রান্না করে ফেলতে পারেন, এবং টেস্টটাও কিন্তু অনেক বেশি ভালো আসবে। এবং আমার এই রেসিপি দেখে যারা রান্না করবেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না, কারণ এটা কিন্তু আমি খুব সহজে, আমার যত রেসিপি আছে আমি কিন্তু ট্রাই করি খুব সহজে আপনাদের সামনে প্রেজেন্ট করতে, যাতে আপনারা ঝটপট কোনো ঝামেলা ছাড়াই হচ্ছে রান্না করে ফেলতে পারেন। এবং আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন, এবং আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য কিন্তু আমার চ্যানেলে অ্যাক্টিভ থাকতে হবে, তাহলেই কিন্তু আমার সমস্ত রেসিপি আপনারা দেখতে পারবেন। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।